সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা থাইরয়েড সমস্যায় ভুগছেন এবং তাদের বেশিরভাগ হচ্ছে আমাদের সিস্টাররা, মহিলারা, তো এখান থেকে বেরিয়ে আসার অনেকে চেষ্টা করছেন না, অনেকে বেরিয়ে আসার চেষ্টা করেও আপনারা কোনো উপায় পাচ্ছেন না। এখানে সমাধান কী? এখানে সমাধান হচ্ছে আমাদের বুঝতে হবে কেন থাইরয়েডটা ডিস্টার্বড হলো, কেন থাইরয়েড ফাংশনটা ডিস্টার্ব হলো, কেন থাইরয়েডটা তার কাজ না করে আমাদেরকে এক্সট্রা ফিল নিতে হচ্ছে, এটা একটু ফোকাস করতে হবে। আসলে আমাদের জীবনধারণের মধ্যে কিছু কাজ করছি যেটা আমাদের থাইরয়েডকে ব্যাডলি এফেক্ট করছে, সেগুলো যদি বাদ দিতে পারি থাইরয়েডটা আস্তে আস্তে ইম্প্রুভ করবে। সেগুলো কি একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কী করতে হবে। সেখানে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা প্রচুর পরিমাণে খাবার প্রসেস করি। খাবার প্রসেস করার মধ্যে আমরা দেখি খাবারকে ফ্রাই করি, খাবারকে আমরা প্যাকেজ করি, ক্যান করি, ফ্রিজ করি, আমরা ডাই অ্যাড করি, কেমিক্যাল অ্যাড করি, প্রত্যেকটা কেমিক্যাল এসে আমাদের থাইরয়েডকে এফেক্ট করছে, থাইরয়েডকে ইনজুরি করছে বা ড্যামেজ করছে বা থাইরয়েড ফাংশনকে ব্যাহত করছে। তার সাথে সাথে লিভারকেও আপনাকে লিভার ক্ষতি করছে, কারণ লিভার এবং থাইরয়েড হচ্ছে যে পরস্পর কোঅর্ডিনেট করে কাজ করে টু প্রডিউস টিএসএইচ হরমোন, এবং লিভার ইজ দ্য ওয়ান কনভার্টিং T4 into T3। তা লিভার থাইরয়েড একসাথে কাজ করার জন্য যে ডিস্টারবটা, সেটা হচ্ছে যে আমরা যে কেমিক্যালগুলো আমরা নেই খাবারের মধ্যে, এক্সট্রা কেমিক্যাল, অ্যাডিটিভ, প্রিজারভেটিভ, ডাই, ব্লিচ, এই সবগুলো। এরপরে আজকে যে মাছ, মাংস, ডিম যেগুলো আমরা খাই আমাদের প্রোটিন সোর্সের জন্য, সেখানে তো আছে আমরা প্রচুর স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক, সে রিয়েলি ডিজাস্টার। তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে আসলে দেখি যে আমাদের যে প্লাস্টিক বোতলে যে প্লাস্টিকটা, পলিকার্বন, এটাও থাইরয়েডকে ডিস্টার্ব করছে। আমরা যে পলিস্টার জামা পরি, এই জামাগুলোর কিন্তু এই কেমিক্যালটা এসে আমাদের শরীরে ডিস্টার্ব করছে। আমরা স্পেশালি বলেছিলাম যে আমাদের সিস্টাররা, আমাদের উইমেনরা বেশিরভাগ থাইরয়েড সমস্যায় ভুগছে। আমার মনে হয় যে থাইরয়েড সমস্যায় ভুগে না বয়স 40-50 হওয়ার পরে খুব কম মহিলা আপনারা পাবেন। তো এবং ওয়ার্ল্ড ওয়াইড তো 20% মানুষ কিন্তু থাইরয়েড সমস্যায় ভুগছে এবং তার সারা জীবন মেডিসিন নিচ্ছে। এবং থাইরয়েডের ফাংশন কিন্তু শুধু একটা না, থাইরয়েডের ফাংশন কিন্তু অনেক। আপনি যখন থাইরয়েড মেডিসিন নিচ্ছেন, শুধু একটা ফাংশনকে আপনি ফিল আপ করছেন, সেটা হচ্ছে T3 অ্যাক্টিভ হরমোনটাকে আপনি খাচ্ছেন। কিন্তু থাইরয়েড হচ্ছে আমাদের টেম্পারেচার নিয়ন্ত্রণ, মুড নিয়ন্ত্রণ, অন্যান্য হরমোন ব্যালেন্স, আমাদের এনার্জি, আমাদের ফিলিংস, আমাদের মেটাবলিজম, হিউজ তাদের কাজ। এখন আপনি যখন পিল খাচ্ছেন, থাইরয়েড লিভোথাইরোক্সিন খাচ্ছেন, আপনি হয়তো হরমোনের অভাবটা পূরণ করছেন, কিন্তু থাইরয়েডের যে বাকি কাজগুলো এগুলো কিন্তু পূরণ হচ্ছে না। এই জন্য বেশিরভাগ পেশেন্টই একটা সময় পরে এসে বলে কি, থাইরয়েড মেডিসিন খাচ্ছি কিন্তু আমার চুল পড়ে যাচ্ছে, এনার্জি নাই, ওয়েট কমতেছে না, সমস্যা থেকেই যাচ্ছে। তাহলে এইটা অনেকে চান না নিশ্চয়ই। তারা কী করবে, তারা থাইরয়েড ডিস্ট্রাকশন যেগুলো আছে এগুলো বন্ধ করবেন, যে এক্সট্রা কেমিক্যালগুলো নেওয়া, পিওর খাবার খাবেন। আপনারা সাবান, লোশন, শ্যাম্পু, প্রসাধনী, এগুলো আপনারা ন্যাচারালটা ইউজ করবেন, সিম্পল নারিকেল তেল এবং সিয়া বাটার এবং এসেন্সিয়াল অয়েল দিয়ে সুন্দর আপনার পার্সোনাল কেয়ারকে বানানো যায়। ন্যাচারাল অনেক অনলাইনে পাওয়া যায়, শপে কিনতে পাওয়া যায়, ঘরে বানাতে পারেন চিপে। এবং বলছি যে মেয়েরা এই সমস্যা বেশি ভুগছেন কেন, কারণ আমাদের মেয়েরা একটু সাজতে চাই, আল্লাহ তালা মেয়েদের কীভাবে বানিয়ে, তারা একটু সাজু গুজু, তাদের একটা এখানে মাখে ওখানে মাখে, এটা ন্যাচারাল। তো যেহেতু এই প্রসাধনীগুলো বেশিরভাগ হচ্ছে টক্সিক কেমিক্যাল, তাদের থাইরয়েডটা বেশিরভাগ এফেক্টেড হয়, তাদেরকে এই জিনিসগুলো ন্যাচারাল করতে খেতে হবে। তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে থাইরয়েড সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তারপর লিভার ভালো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডিটক্স, লিভার ডিটক্স করতে হবে। হ্যাঁ, যদি তাও না হয়, আয়োডিন সাপ্লিমেন্টটা আছে না, বেশিরভাগ ক্ষেত্রে আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, সেলেনিয়াম ডেফিসিয়েন্সি হয়, জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়, এগুলোর পাশাপাশি যদি ভালো না হন, আমাদের ট্রিটমেন্টে, ইন্টিগ্রেটেড ট্রিটমেন্টে সেল থেকে তৈরি করা একটা মেডিসিন পাওয়া যায়, এটা হচ্ছে যে থাইরয়েড সেল থেকে আসে, ওটা নেওয়া লাগবে। এবং আপনারা এই বিষয়ে দেখুন যে আসলে এটা অনেক লম্বা কথা, আজকে এই কয়েক মিনিটে বলা সম্ভব না। আপনারা আমাদের হাজার হাজার পেশেন্ট থাইরয়েড মেডিসিন থেকে বেরিয়ে আসছে, তাদের বক্তব্যগুলো শুনুন তারা কী করেছে, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কীভাবে খাবার কেমিক্যালগুলো থেকে ফ্রি করা, পার্সোনাল কেয়ারগুলো ন্যাচারাল করা, এক্সারসাইজ করা, যে মিনারেল ভিটামিন ডেফিসিয়েন্সি ওগুলো পুরো করা,
লিভারকে ইমপ্রুভ করা এবং থাইরয়েড সেল মেডিসিন যেগুলো এগুলো নেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ দেখবেন আপনার থাইরয়েড লেভেলে নর্মাল চলে আসবে। আপনার ডাক্তার আপনাকে বলবে আপনার থাইরয়েডটা ভালো আর মেডিসিন লাগবে না। আপনি পেশেন্টদের ইন্টারভিউগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন যে যে থাইরয়েড মেডিসিন খাওয়ার পরে তাদের যে অসহায়ত্ব, হ্যাঁ, এই এখান থেকে তাদের যে বেরিয়ে আসছে এগুলো আপনার জন্য এনকারেজিং হবে আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।